ওয়েলকাম টু জি ম্যানিয়া বন্ধুরা জি ম্যানিয়া হলো একটি অনলাইন ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়ে থাকি আজকের আলোচ্য বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি নতুন দেখছো তাদের বলব ইতিমধ্যে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করে ফেলেছি ডাব্লিউ বিসিএস হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স ম্যাথ পলিটিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি দু হাজার সতেরো মেইনের ফুল অ্যান্সার সমেত আমরা আলোচনা করেছি এছাড়াও আমরা জিএসটি নিয়ে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করেছি এছাড়া কী কী পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সেই জিনিস নিয়েও আমরা আলোচনা করেছি তোমরা এসব ভিডিওগুলো আমাদের এই গ্রুপের নিচে লিংকে পেয়ে যাবে তোমরা যারা নতুন তাদের বলে রাখি তোমরা এরকম ইউটিউব গ্রুপে যাবে গিয়ে জি কে ম্যানিয়া সার্চ করবে করার পর এই জিকে মেনিয়া গ্রুপটি আসবে আসার পর এখানে লাল রঙের একটি সাবস্ক্রাইব বটন আছে এইটাকে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি ঘন্টার মতো চিহ্ন আছে এটাকে ক্লিক করে দিলে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশানটা চলে যাবে ফলে তোমরা ভিডিওটি সবার আগে দেখতে পারবে যাই হোক বন্ধুরা শুরু করা যাক আজকের টপিক জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স তার আগে বলে রাখি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভারতবর্ষের আজ সত্তর বছর পেরিয়ে একাত্তরতম স্বাধীনতা দিবস যাই হোক বন্ধুরা শুরু করা যাক জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স আচ্ছা জি এস টি ইমপ্লিমেন্ট হয়েছে ফার্স্ট জুলাই এটা পরীক্ষা আসতেই পারে যে জি এস টি ইমপ্লিমেন্ট হয়েছে কত তারিখে জিএসটি ইমপ্লিমেন্ট হয়েছে কত তারিখে জি এস টি ইমপ্লিমেন্ট হয়েছে ফার্স্ট জুলাই নেক্সট কনফেডারেশন কাপ কে জিতেছে জার্মানি কনফেডারেশন কাপ জিতেছে জার্মানি নেক্সট মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্ত করেছে কিসের জন্য মধ্যপ্রদেশ সরকার সিক্স পয়েন্ট সিক্স থ্রি ক্রোর চারাগাছ নর্মদা নদীর তীরে বারো ঘন্টার মধ্যে বপন করেছে এর জন্য গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্ত করেছে নেক্সট চিফ ইলেকশান কমিশনারকে আমাদের ভারতের পরবর্তী ইলেকশান কমিশনারকে অচল কুমার জ্যোতি জি টোয়েন্টি সামিট রিসেন্ট কোথায় হলো হ্যামবার্গ জার্মানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জি টোয়েন্টি সামিটে অংশগ্রহণ করেছিলেন ফার্স্ট ইন হিস্ট্রি ইতিহাসে এই প্রথম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নসে টপ করলো কোন দেশ ইন্ডিয়া উনত্রিশটি মেডেল পেয়েছে টোটাল তার মধ্যে বারোটি সোনার পাঁচটা সিলভারের এবং বারোটা ব্রোঞ্জের নিউ আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের নতুন কোচের নাম কি রবি শাস্ত্রী এখানে একটু বলে রাখি বন্ধুরা বোলিং কোচ হচ্ছে জাহির খান ফার্স্ট উমেন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ছ রান মানে স্পর্শ করলো কে মিতালি রাজ স্পেলিংটা ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে কবে পালন করা হলো পনেরোই জুলাই এটা পরীক্ষা আসতেই পারে ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে পনেরো জুলাই আঠেরোতম আইআইএফএ ফিল্ম ফেস্টিভ্যাল যে অ্যাওয়ার্ড আমেরিকায় অনুষ্ঠিত হলো বেস্ট ফিল্ম হয়েছে নির্জা বেস্ট অ্যাক্টার শাহিদ কাপুর উত্তা পাঞ্জাবের জন্য বেস্ট অ্যাক্ট্রেস আলিয়া ভাট উটতা পাঞ্জাবের জন্য ভারতবর্ষের চোদ্দতম প্রেসিডেন্ট কে রামনাথ কোবিন্দ আইসিসি উমেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো কে ইংল্যান্ড ভারতকে হারিয়ে ভারতকে রানে হারিয়ে ইংল্যান্ডের মহিলা দল আইসিসি উমেন চ্যাল উমেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো নেক্সট ইউএস ওপেন গ্র্যান্ড পিক্স গোল্ড চ্যাম্পিয়ন হলোকে এইচ এস প্রণয় ফরমার ইসরো চিফ ইতি রিসেন্ট মারা গেলেন তার তার নাম কি ইউ আর রাও এখানে কোশ্চেনটা এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে যে ফার্মার রিসেন্টলি মারা গেলেন ইউ আর রাও ইনি কোন ব্যক্তিত্বে এই ব্যক্তিত্ব কিসের সঙ্গে যুক্ত ছিলেন তখন হবে ইসরো বা সায়েন্টিস্ট নেক্সট ওয়ার্ল্ড স্মলেস্ট স্পেসক্রাফ্ট এর নাম কি সব থেকে ছোট বিশ্বের স্পেসক্রাফ্ট হচ্ছে স্প্রিটস ইন্ডিয়ার ফার্স্ট আনমেন্ড ট্যাঙ্ক তার নাম কি ওয়ার্ল্ড ফার্স্ট গ্রিন মেট্রো নাম কি দিল্লি মেট্রো ওয়ার্ল্ড ফার্স্ট গ্রিন মেট্রো পাকিস্তানের নিউ প্রাইম মিনিস্টারের নাম কি শাহিদ খান আব্বাসি আমরা জানি ইতিমধ্যে নওয়াজ শরীফ পানামা ইস্যুতে পদত্যাগ করেছেন পরবর্তী পাকিস্তানের নিউ প্রাইম মিনিস্টার হয়েছেন শাহিদ খান আব্বাসী উইমেলডন উইমেলডন পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হলেন রজার ফেডার আর মহিলাদের মধ্যে এই প্রথম গার্ভিনা মুগুরোজা হলেন যিনি প্রথম উইমেলডন চ্যাম্পিয়ন হলেন ভারতের তেরোতম ভাইস প্রেসিডেন্টের নাম কি ভেঙ্কাইয়া নাইডু বন্ধুরা এখানে জেনে রাখবেন যে তেরোতম এটা কোশ্চেন হতে পারে যে কত তম ভেঙ্কাই নাইডু কততম ভাইস প্রেসিডেন্ট তেরোতম নেক্সট জুলাইয়ের আমরা বাছা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম প্রত্যেক মাসেই আমরা এরকম বাছা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট তোমরা আমাদের গ্রুপ ফলো করতে পারো ফলো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো